বন্ধু ক্ষুধা লাগছে আমার আমারও লাগছে মাদার টোস্টেরা আমার তো ক্ষুধা লাগে নাই আমারও তো বাসর থেকে পোলাও মাংস খাওয়া বেজে দিছে ব্রো এটা ঘাউড়ামির টাইম না এখন একটু ঘাউড়ামিটা বাদ দাও প্লিজ ভাই ক্ষুধা তো আমারও লাগছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমগো বাপমা আমগোরে ফোন দিছে আমগোর আয়া লয়েও যেতেছে না তখন তো মোবাইল আছে আমার তো মোবাইলও নাই অনেক কষ্টে বাপেরা মানাইছিলাম যে কলেজটা বাইক করে আমার একটা ফোন কেনা দিব না এমন দিরা বঞ্চট কেনা দিছে কানটা বসে গরম করে লাইছে মানে ফোন দাজে মানে কথা যে কমু বুঝছো যে এটা তো মানে কইতে পারতাম না শুনি না তো কিছু কানে মকবুল স্যার আমাদের লাইফটার হেল বানায় ফেলছে জামনা টামনা এগুলো মিটুক তারপর দেখতেছে ওনারা ওর তো আম গাছও নাই কাড়াল গাছও নাই এই তার মানে কি প্রিন্সিপালের ডাব তরাই চুরি করছস না তারা পাললি তারা পাললি এই কাজটা করতে প্রিন্সিপালের ডাব আমার থেকে আলাইছস তোরা আর টাঙ্কির পুত আমি একটা চুইংগাম তো করে ছাড়া খাই না খাই খাওয়া চুইংগাম বলে তো দেই তো কর দেই না কেমনে পাললি তোরা নিমো খারাপি কর এ গৌরা চুপ গরমই বন্ধ প্রিন্সিপাল স্যার ডাবের কাছে আবার ডাব হইছে যাইছ আবার পারতে যাইস এগুলা বাদ দে আপাতত চিন্তা কর যে মকবুল স্যার কেমনে সাইজ করবি কি করবি তুই কিছু একটা করতে হবে মকবুল স্যার সাইজ করবো সমস্যা নাই খুব শীঘ্রই কোনো একটা নিশিরাত্রে আর টিনের চালে বুট চালান দিব সাইজ হয়ে যাবে এটা করলে তো মামা শুধু হবে না মকবুল স্যার আমাদের সুইটি ম্যাডামরে পছন্দ করে না এমন কোন একটা গেম খেলতে দেবো চামে চমে সুইটি ম্যাডাম জীবনে বাচ্চা দিব না কোনো দামি দিব না ফিরাও দেখবো না ওনার দিকে এমন কিছু একটা ব্যবস্থা করুন এ মন্টু বিড়ি হ্যাঁ ভাই তুই তো বারবার আমাকে বাপের সাইন নকল করিস তুই মকবুল স্যার রাতের লাগা নকল করবি বুঝছস তার একটা চিঠি লিখবি খুবই আপত্তিকর একটা চিঠি মানে উল্টা পাল্টা কথা লিখবি তারপর চামে গিয়ে আমরা ওই চিঠিটা সুইটি ম্যাডামের ব্যাগে ঢুকাই দেব সুইটি ম্যাডাম যাবো প্রিন্সিপালের কাছে প্রিন্সিপাল ডাক দিব মকবুল স্যার বিচার টয়ে যাবো কামড়া সেরে যাবে হ্যাঁ আম্মু আচ্ছা আম্মু আসতেছি আমি আচ্ছা বন্ধুরা আমি বাসে গেলাম আম্মু ডাকছে আমারে হ্যাঁ মনে করছে আগে একটা পোলা আছে জায়গা দেওয়া তো জায়গা তো আমার বাপেও মনে ভুল লাগাছে রে যা হ্যার একটা পোলা আছে আমাকে বাপ মারা তো ফোন দিতেছে না আমার তো ফোনই নাই বেটা ফোন দিব কি আমারে এটা কাম করে এদিকে দিলে ভালোই গাছ টাছ আছে একটু সুন্দর করে এনে দিতে রাইতে ঘুমে আসবে কি কর বন্ধু আমার বুঝছো ঘুমে চোখ বন্ধ হয়ে গেছে বুঝছো চোখটা ঝাপসা দেখতেছি দেখ বাতাস তো আছে ঠান্ডা একটা বাতাস এনেই ঘুমাই যাই আজকে চলো এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো বুঝাস নাই ভুল মানুষ টাইম ভুল কথা বললে কিন্তু বুঝি নাই যে তুই এটা তরে আমি ভুলে ভুলে ফেলছি কথাটা শোন আল্লাহর নাম নিয়া তুই তোর বাড়ির যা আমি আর বাড়ির যা যাওয়া রইব চল আমি তো নামা বেশি কো এলএসিও নয় আল্লাহ জানে আমার কপালে কি আছে ঘরে ডুবতে দিব কি দিব না ঘরে ডুবতে দিল বাইরে আইব কত দূর বাইরে বেরো তো জানি না শেষ আজকে আমার খেয়াল হইব আমার বাপে মাইরা আবার তক্তা বানাইব আজকে
কিরে এত দেরি করলি কেন? বা তুমি বাসা থেকে বের করে দিছিল আমাকে। তা কই ছিলি সারাদিন? ব্রিজে ছিলাম, বা অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাইনি। বাপরে, টাকা কামাই করতে যে কত কষ্ট লাগে এখন বুঝবি না। যখন বাপ হবি পোলাবে না, টাকা উড়াবে, নষ্ট করবে, তখন বুঝি কেমন লাগে। আব্বা আমি আসলে বুঝি, মাফ করে দাও তুমি, আমি টাকা জমা তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর জমায় আমার ফেরত দিবি না? কিরে হাতে কি হয়েছে? যে তুমি ধাক্কা দিছিল আর দরজা একটু লাগছিল। তো ফার্মেসি থেকে ব্যথা মলম লাগাবি না? শিরে আমি কেমনে ব্যথাটা দিলাম? হ্যাঁ তোরে অনেক মারছি আমি না? আমি তো বুঝি যে তোর এখন দুষ্টামি করার বয়স, তুই দুষ্টামি করবি, কিন্তু তোরা এমন বেশি দুষ্টামি করস যেটা দুষ্টামি থাকে না, সীমা অতিক্রম করে ফেলাস। ওই তোর মরতে আমার ভাল লাগে, ভাল লাগে মারতে। আয় সারাদিন কিছু কাজ নাই, খাবি আয়।